তামিম রিয়াদকে নিয়ে ফাপড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে এই দুই এক্সপিরিয়েন্স টাইগারের খেলা নিয়ে দোনোমনোতে টিম ম্যানেজমেন্ট, আর তাই এখনও ফাইনাল স্কোয়াড দিতে পারেনি সিলেকশন প্যানেল। সমস্যা সমাধানে নির্বাচকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেল তিনটার দিকে বেক্সিমকোর ধানমন্ডি অফিসে নির্বাচকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিসিবি সভাপতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন, হাবিবুল বাসার সুমন আর আব্দুর রাজ্জাকের সাথে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে আলোচনা করেছেন নাজমুল হাসান। নির্বাচকরা বেরিয়ে যাওয়ার পরে সভাপতির সাথে দেখা করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। এশিয়া কাপের এক মাসও বাকি নেই, এখনও স্কোয়াড চূড়ান্ত করতে পারেনি বিসিবি। সপ্তাহখানেক দেরি করে গেল রবিবার এশিয়া কাপের ফিটনেস ক্যাম্পের জন্য 32 ক্রিকেটারের নাম ঘোষণা করে বোর্ড। জানা যায় তামিম রিয়াদের জন্য অপেক্ষার কারণেই নাম ঘোষণায় দেরি। লন্ডনে স্পাইন এক্সপার্ট টনি হ্যামন্ডের কাছে দুই দফা ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে সোমবার দেশে ফিরেছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। এই সপ্তাহটা পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম, পরের সপ্তাহ থেকে ফিটনেস আর পুনর্বাসন শুরু করবেন দেশ সেরা ওপেনার। এই ফাঁকেই বিসিবির সাথে আলোচনায় বসার কথা আছে তামিমের। পজিটিভ আলোচনা হলেই কেবল বিশ্বকাপ খেলবেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। সুতায় ঝুলে আছে রিয়াদের বিশ্বকাপ ভাগ্য। টাইগার জার্সিতে গেল তিন সিরিজ দলে ছিলেন না মাহমুদুল্লাহ। গুঞ্জন আছে ক্যাপ্টেন চাইলেও হেড কোচের পরিকল্পনায় নেই রিয়াদ। 20 জনের এশিয়া কাপ স্কোয়াডেও নাকি রিয়াদের নাম রাখেননি হাতুরু। তবে বোর্ডের প্রভাবশালী একটা অংশ মনে করে 7 নম্বর পজিশনে রিয়াদের মতো অভিজ্ঞ একজন ব্যাটার বিশ্বকাপ দলে দরকার। সোমবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ফিটনেস ক্যাম্প। প্রথম দুদিনে রুটিন মেডিকেল চেক আপ হয়েছে ক্রিকেটারদের। 8 অগস্ট থেকে হেড কোচ হাতুরুর আন্ডারে শুরু হবে স্কিল ট্রেনিং ক্যাম্প। সেই ক্যাম্পে থাকবেন 20-22 জন ক্রিকেটার। সেখান থেকে বেছে নেওয়া হবে এশিয়া কাপের চূড়ান্ত দল। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা।